নমস্কার, আমি অনুশ্রী সরকার। আমার চ্যানেল শ্রীজ বললে সকলকে স্বাগত জানাই। ঠিক অন্যান্য দিনের মতো আজকেও আমার একটি লেখনী নিয়েই আমি এসেছি। অবশ্যই সবাই কমেন্টে জানাবে কেমন লাগলো, এবং যারা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আজকের লেখনীতে আছে, দোষটা কি সত্যিই সমাজের? যার যত বেশি আছে তাকে তত বেশি প্রাধান্য দিতে আমরা সবাই ভালোবাসি। আজকের সমাজে এটাই নিয়ম। যার যত বেশি অর্থ, যত বেশি প্রতিপত্তি, তাকে তত বেশি মাথায় তুলে রাখা। সব কিছু বিচার হয় টাকা দিয়ে। যার কাছে টাকা আছে তার কাছে সব আছে, যার কাছে নেই তার চারপাশ কেবলই ফাঁকা জনমানব শূন্য। জীবনে চলার পথে আমরা বহু বাধা, বিপত্তি, অভাব, অনটন, শঙ্কা, ভয়, ব্যাধি, সুখ দুঃখ সব মিলিয়ে মিশিয়ে পথ চলি। আমাদের চারপাশে অনেক আত্মীয়, স্বজন, বন্ধু বান্ধব থাকে, কিন্তু আমরা একটু ভালোভাবে বিচক্ষণতার সঙ্গে দৃষ্টি নিক্ষেপ করলে বুঝব যে আজ যদি আমার কাছে টাকা আছে তারা আমার পাশে আছে। আমি ভুল করলেও তারা বাহবা দেবে, আমি তাকে দুবার ধিক্কার দিলেও আমার জয় জয়কার করবে। কিন্তু আজ যখনই আমার কাছে টাকা নেই, আমি খুব সামান্য একজন, খুব সাধারণ একজন তাদের কাছে, তখনই ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক সব যেন উধাও হয়ে যায়। আমি খুব নগণ্য তাদের কাছে, এটা বোঝাতে তারা সাম, দাম, দণ্ডভেদ সব প্রয়োগ করে ফেলে। যাই হোক, বাস্তব হলো আমাদের এই সমাজে যে অর্থপতি তার যোগ্যতা যাই হোক না কেন, আমরা তাকে মাথায় তুলে রাখি, তাকে সুযোগ করে দিই আরও কি করে সে প্রতিপত্তি ফলাতে পারে, আরও ক্ষমতাবান হতে পারে, তার যশ খ্যাতি আরও কি করে বেড়ে ওঠে, সমস্তটাই তাকে মহান করে তুলি। কিন্তু যে আজ অনেক কষ্টে দিন যাপন করছে, যে তার সংসার চালিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে তুলছে, তার যোগ্যতা অর্জনের জন্য সৎ পথে খেটে ইনকাম করতে চাইছে, আমাদের সমাজ তাকে উঠতে দেবে না। তার ছোটোখাটো ভুলগুলো তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, তাকে বাধ্য করবে এটা বুঝতে যে তুমি যাই করো না কেন, তুমি কি আদৌ উন্নতি করতে পারবে। এই কি কথাটার মধ্যে দিয়ে তার মনে একটা প্রশ্নচিহ্ন এঁকে দেয়, চলার পথে বাধা দেয়। সে যদি তার উন্নতির 10টা সিঁড়ি উঠে থাকে, সমাজ তাকে 2টো সিঁড়ি হলেও নেমে পিছন ফিরে তাকাতে বাধ্য করে। এই তো সমাজ। তেলা মাথায় তেল দেওয়ায় আমাদের চরিত্র, যা হয়তো বদলাবার নয়। আমরা সমাজের দোষ দিই, কিন্তু সমাজ কাদের নেই, সেই আমার তোমার মতো একজন একজন করে পাঁচজন নিয়েই তো আজকে সমাজ।